हाय फ्रेंड्स, वेलकम टू ऑनीज मेनू। आजकल मेनू इलिश पोलाओ। तार जन्य आमी एखाने नियेछि गोबिंदभोग चाल, ओजन अनुजाई एटा 350 ग्राम, आर चायर कप मेपे 2 कप आर 1 मुठो। এই পরিমাণে চাল আমি ব্যবহার করলাম। এবার চালটা খুব পরিষ্কার জলে ভালো করে ধুতে হবে, যতক্ষণ না এরকম স্বচ্ছ জল আসে। এরপর চালটা আমি ছাঁকনিতে জল ঝরানোর জন্য দিয়ে দিলাম। অন্যদিকে মাছের টুকরোগুলো নিয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর একই সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এবার নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। এখানে আপনারা কিন্তু মাছ আপনাদের ইচ্ছে মতো বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতেই পারেন। এবার যে কাপ মেপে চাল নিয়েছিলাম সেই কাপ মেপে আমি এখানে কিন্তু 4 কাপ জল ব্যবহার করব, অর্থাৎ যে পরিমাণ চাল ব্যবহার করেছি তার ডবলের থেকে একটু কম জল আমি নিয়ে নিলাম। এবার এই জলটা ফুটতে বসিয়ে দেব। জলটা কিন্তু অবশ্যই টকবক করে ফুটলে তারপর ব্যবহার করব। অন্যদিকে 4 টেবিল চামচ সর্ষের তেল কড়ায় গরম করতে দিয়ে দিয়েছি। তেল গরম হলে মাছের টুকরোগুলো একে একে তার মধ্যে দিয়ে হালকা এপিটোপিট করে ভেজে তুলে নেব। মাছগুলো কিন্তু খুব বেশি ভাজার কোনো প্রয়োজন নেই, হালকা করে ভাজলেই চলবে। এখানে মাছগুলো হয়ে গিয়েছে, আমি তুলে নিলাম। একে একে এইভাবে সমস্ত মাছই ভেজে নিয়েছি। এবার মাছ ভাজার পর যে অবশিষ্ট তেল রয়েছে সেই তেল কিছুটা তুলে নেব। ওই 3 চামচের মতো তেল আমি এখান থেকে তুলে নিলাম, এটা পরে ব্যবহার করব। এই যে দেখুন, এই তেলটাই তুলে রাখলাম। এখন এই অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরে, আর 4টি ছেঁড়া কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার লঙ্কাটা একটু ভাজা করে নেব, নিয়ে এবার জল ঝরানো চালটা এখানে দিয়ে দেব। দিয়ে একই সঙ্গে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার এই চালটা খুব ভালো করে 3 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। চালটা এখানে ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন, আর দিলাম 1 টেবিল চামচ আদা বাটা। এবার দিয়ে চালটা আবারও 3 মিনিট ভালো করে ভেজে নেব। তারপর দেখুন, অন্যদিকে জল কিন্তু ফুটে গিয়েছে, এই ফুটন্ত জলটা চালের মধ্যে দিয়ে দেব। আপনারা কাঁচা লঙ্কাটাও কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এবার ভাজা মাছের টুকরোগুলো একে একে আস্তে আস্তে চালের উপর দিয়ে দেব। দিয়ে এটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম। দিয়ে এটাকে 3 মিনিট আমরা এইভাবে রান্না করব। 3 মিনিট পর গ্যাসের ফ্লেম একেবারে লো করে আরো 5 মিনিট রান্না করলাম। 5 মিনিট পর গ্যাস অফ করে দেব। অফ করে ঢাকনাটা খুলে আগে থেকে যে মাছ ভাজার তেলটা আমরা তুলে রেখেছিলাম সেটা এইভাবে দেখুন ছড়িয়ে ছড়িয়ে চালের উপর দিয়ে দেব। দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে আমি কিন্তু 1 ঘন্টা রেস্টে রেখেছিলাম। আপনাদের হাতে সময় না থাকলে আপনারা অবশ্যই 8 ঘন্টার জন্য রাখবেন। দেখুন, এবার খুব আস্তে আস্তে আলতো হাতে ভাতগুলো সরাবেন। ভাত কিন্তু ভীষণ ঝরঝরে হয়ে রয়েছে, আর মাছগুলো যাতে ভেঙে না যায় খুব সাবধানে আগে ভাতটা এইভাবে তুলে নেবেন, নিয়ে তারপরে মাছগুলো আস্তে আস্তে বার করে নেবেন। তৈরি হয়ে গেল ইলিশ পোলাও। আজকের মতো এটুকু। আগামী দিনের নতুন কোনো রান্নায় অনিজ মেনুতে আপনাদের সকলের আমন্ত্রণ রইলো।